বক্তব্য রাখতে গেলে কয়েকটা বিষয়ের উপর নজর রাখতে হবে। যেমন প্রথমেই আপনাকে টপিকটা ঠিকমতো চয়েস করতে হবে। টপিকটা চয়েস করার পরে সেই টপিকের উপরে অ্যানালিসিস করতে হবে। টপিকটা চয়েস হয়ে গেলে বা আপনি যে টপিকের উপরে বক্তব্য রাখতে চান সেইটা একটা তৈরি করে নিতে হবে লিখে, এবং সেটা দেখে বা না দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে বা কোনো বন্ধুর সামনে দাঁড়িয়ে। তাহলে কী হবে, আপনার ভুলগুলো ধরে নিতে পারবে, বা ভিডিও রেকর্ডিং করে নিলে আরও ভালো হয়। তাহলে আপনি যখন দেখবেন তখন ভুলগুলো ধরতে পারবেন। এরপর আপনাকে অডিয়েন্স গ্রুপ সিলেক্ট করতে হবে, কোন অডিয়েন্সের মধ্যে, ছেলেদের না মেয়েদের না বাচ্চাদের না বয়স্কদের, এটা ভেবে নিতে হবে। ড্রেসটা খুব গুরুত্বপূর্ণ, আপনার ড্রেস আপনার পার্সোনালিটি দেখাবে, তো ড্রেসটা ভালো করে আপনাকে ড্রেস পরতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফর ইউর টপিক, আপনি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার টপিকটা ব্যাখ্যা করতে চান, দিতে চান, তাহলে এটা খুব আকর্ষণীয় হয়ে উঠবে। বক্তব্য শুরু করার আগে একটু জল খেয়ে নেবেন, তাহলে টেনশনটা কমবে, চাপটা। প্রথমে আস্তে আস্তে শুরু করবেন, কিন্তু ভয়েসে যেন ক্ল্যারিটি থাকে। খুব তাড়াতাড়ি বলতে গেলে কেউ বুঝতে নাও পারে। আপনি যখন ভিডিও রেকর্ডিং করবেন আপনার স্পিচে, পরবর্তীকালে যদি যখন আপনি ভিডিও দেখবেন তাহলে আপনার ভুলগুলো ধরতে পারবেন, যেমন আমি প্রথমে বলেছি। আবার পরবর্তী যখন আপনি কোনো স্পিচ দিতে যাবেন তখনও আপনার ভুলগুলো জানা থাকলে সেগুলো রেকটিফাই হয়ে যাবে। আপনাকে একটু অভিনয় করতে হবে, অনেকটা অভিনয়ের মতো। দেখুন যারা ভালো অভিনয় করে তাদের কিন্তু সবাই মন দিয়ে দেখে, তাহলে আপনি যদি ভালো অভিনয় করতে পারেন তাহলে আপনাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখবে। আপনাকে ভেন্ডারদের মতো বা হকারদের মতো শুনতে খারাপ লাগলেও এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে নিজেকে সেল করতে হবে, অর্থাৎ নিজের আইডিয়াকে, যে বিষয়ের উপর আপনি স্পিচ দিতে যাচ্ছেন সেটা আপনাকে সেল করতে হবে, যাতে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। নিজেকে নিয়ে কিছুটা যোগ করবেন, তাহলে দেখবেন আকর্ষণীয় হয়ে উঠবে। অপরের সম্বন্ধে যোগ করবেন না, সেটা আবার তাকে অসম্মান করা হবে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে শুরু করতে হবে এবং শেষ করতে হবে, সুতরাং এটা মাথায় রেখে আপনাকে বলতে হবে। আপনার কাছে প্রচুর সময় নেই, বা আপনার সামনে যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু আপনার কথা মন দিয়ে সারাক্ষণ নাও শুনতে পারে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পার্সোনালিটি, আপনার স্পিচ, থ্রোয়িং কীভাবে হবে বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে, অর্থাৎ আপনাকে হাত ব্যবহার করতে হবে, মুভমেন্ট চাই। প্রথমে বলছি ভয়েস ক্ল্যারিটি, পরিষ্কার ভয়েসে শুরু করবেন, এই সমস্ত যেন না থাকে। লুক অ্যারাউন্ড দ্য অডিয়েন্স, তার মানে আপনার যত অডিয়েন্স আছে সবার দিকে তাকিয়েই মোটামুটি সব দিকেই মাথাটা ঘোরাতে হবে, কোনো একটা নির্দিষ্ট দিকে সামনে দিকেই তাকিয়ে বলে গেলেন সেটা কিন্তু আপনার অন্যান্য অডিয়েন্সকে ডিসরেসপেক্ট করা হলো, অসম্মান করা হলো। যদি আপনি বার্নিং এক্সাম্পল বা জ্বলন্ত উদাহরণ দিতে পারেন আপনার টপিকের উপর থেকে, রিলেটেড বা রেলিভেন্ট, প্রাসঙ্গিক, সম্পর্কযুক্ত, তাহলে খুব ভালো হয়। অডিয়েন্স উড গিভ চান্স টু ইন্টারেক্ট অর টু কোয়েশ্চেন ইউ, অডিয়েন্সকেও সুযোগ দিতে হবে বা আপনাকে যাতে কোয়েশ্চেন করতে পারে, প্রশ্ন করতে পারে। ইফ ইউ ফরগেট দ্য স্পিচ, যদি মাঝ রাস্তায় মাঝখানে আপনি ভুলে যান স্পিচটা, তাহলে কী করবেন, ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসতে পারেন, বা আপনারা অনেকক্ষণ আমার বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, তারপরে বেরিয়ে আসতে পারেন, বা দুঃখিত বলে বেরিয়ে আসেন। এইভাবে আপনি যদি স্মার্টলি বেরিয়ে আসেন তাহলে কিন্তু কেউ আপনাকে খারাপ ভাবে না। এটা কিন্তু অনেকের মনেই প্রশ্নটা থাকে, আপনাদের অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বলে আজকে এই টপিকটা আমি করেছি। সুতরাং মাঝখানে যদি আপনি ভুলেও যান,
মন খারাপের কিচ্ছু নেই, কে কি ভাবলো কি হতেই পারে, মানুষ তো। আপনি থ্যাংক ইউ বলে বেরিয়ে এলেন বা সরি থ্যাংক ইউ বলে বেরিয়ে এলেন, সবাই আপনাকে বুঝতে পারবে সমস্যাটা, এবং কেউ জটিলতা দিয়ে দেখবে না বিষয়টা কমপ্লেক্সিটির সাথে। থ্যাংক ইউ।